Eid Mubarak, Mubarak. Kaifa haluka? Inta Allah sabfa fakra. Eid Mubarak, Eid Mubarak, Eid Mubarak. Aajke kintu khela hobe, aajke amra bhaier sathe drone niye jacchi. Dura. ঈদের দিনই সবাই বিকেলে ঘুরতে যাচ্ছি। ঈদ মুবারক, ঈদ মুবারক। আমরা কিন্তু চলে আসছি স্পাইসি পিৎজাতে, ঠিক আছে? এখন কিন্তু আমরা এই যে চারজন মিলে ইচ্ছে মতো এখানে পিৎজা খাবো, আর হচ্ছে সেই লেভেলে একটা খানা পিনা হবে। কি তুমি লজ্জা পাইতেছ? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হলাম বঙ্গবাই খাইদের কন্টেন্ট বানাই। আপনাদের সবাইকে স্বাগতম আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ঈদ মুবারক, ঈদ মুবারক। কি অবস্থা? ভালোই, শরীরটা ভালোই। ভিউয়ার্স, আমরা চলে আসছি মদনপুর। এই হচ্ছে মদনপুর বাস স্ট্যান্ড। এখান থেকে কিন্তু আমরা সিএনজি করে আমরা চলে যাব নবীগঞ্জ গুদরা ঘাটে। নর্মালি মদনপুর থেকে নবীগঞ্জ গুদরা ঘাটের সিএনজি রিজার্ভ ভাড়া হচ্ছে 150 টাকা, কিন্তু ঈদ তো, সেজন্য আমাদেরকে 200 টাকা গুনতে হয়েছে। এই তো আমরা চলে আসছি নবীগঞ্জ ঘাটে। এখান থেকে আমরা শীতলক্ষ্যা নদী পার হব। তো এইখানে একই অবস্থা, শীতলক্ষ্যা নদী পার হওয়ার জন্য কিন্তু নর্মালি 50 টাকা করে রিজার্ভ নৌকা যায়, কিন্তু ঈদ তো, সেজন্য আমাদেরকে এখানেও 100 টাকা গুনতে হয়েছে। তো যাই হোক, ব্যাপার না, বছরে একটা দিন। সো লেটস গো। সো ভিউয়ার্স, এখন আমরা চলে আসছি নবীগঞ্জ গুদারা ঘাট থেকে। এখান থেকে অটোতে কিন্তু আপনাদের 50 টাকা লাগবে ভাড়া। তো ভিউয়ার্স, আমরা কিন্তু সো মাচ এক্সাইটেড, ঠিক আছে? এই যে আমার দুইটা বাগিনা লাল হয়ে গেছে রুদ্রে, তোমরা এক্সাইটেড? ইয়া 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 ইয়া, আর বেশি এক্সাইটেড। এই যে আমার কাজিন লাভ, সত্যি বেশি এক্সাইটেড। মাই লাভ, তো ডায়লগটা দে, মা মা, সত্যি বেশি এক্সাইটেড। ওই ইয়া দেখতে পারবে, এই যে মাই লাভ, তার কারণে অনেক বেশি এক্সাইটেড। তো কথা আছে, মামু বাগিনা যেখানে আপদ বিপদ নাই সেখানে, সেজন্য কিন্তু আমি এই যে আমার মামু বাগিনার সাথে আজকের এই দিনটা উদযাপন করতেছি। আশা করি খুবই ভালো কাটবে। আর ওরা এত দুষ্টু, মানে একদম দুষ্টামি করে আমরা ফাটাই যায়, মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়, ঠিক আছে? নিজের অনেক কষ্টে কন্ট্রোল করি। ভিউয়ার্স, ভিউয়ার্স দেখতে থাকুন। না, বলতে পারতেছে না যে এক্স্যাক্টলি কি খাবে। সো আমরা আসছিলাম হচ্ছে সুলতান ডাইনে। সুলতান ডাইনটা কিন্তু বন্ধ আজকে, ক্লোজ। সো এখন চলে যাচ্ছি ওদেরকে নিয়ে পিৎজা স্পাইসি। এখানে দেখি আমরা কিছু খেতে পারি কিনা। এই পিৎজা স্পাইসিটা কিন্তু আমাদের চাষারা সেন্টারের শহীদ মিনারের অপোজিট পাশে। সো এই তো আমরা চলে আসছি স্পাইসি পিৎজা। ঢুকো 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 ঢুকো, যাও যাও। এই যে আমার ভাগিনা, মানে ও শিওর হইতে পারতেছিল না যে কি খাবে আজকে। পিৎজা খাবে, কাচ্চি ভাই খাবে, না সুলতান ডাইন খাবে। তো যাই হোক, অবশেষে এই কেদা বাচ্চা গুলো নিয়ে চলে আসছি আমরা। তোর ভাইয়েরও নাই, তোর ভাইয়ের গোর চান্দে পাঠাই দিচ্ছি। আমরা অনেক খাইতেছি, এরম জিনিস খাইতেছি যেটি জীবনে তুই খাস না। আজকের ভিডিওতে আমরা চলে আসছি স্পাইসি পিৎজাতে। এটা হচ্ছে নারায়ণগঞ্জের চাষাবায়, শহীদ মিনারের অপোজিট পাশে। অ্যাকচুয়ালি আজকে আমার বের হওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু আমার দুই ভাগিনা আলিফ সাফাত আর হচ্ছে আমার কাজিন লাবিবের জন্য, ওদের প্যারাপিরিতে আজকে ওদেরকে নিয়ে আসছি ট্রিট দেওয়ার জন্য এই স্পাইসি পিৎজাতে। তো দেখবো এখানকার খাবারটা কেমন, এখানকার ড্রিঙ্কসগুলা কেমন, আর আপনাদেরকে রিভিউ দিব। প্রাইসটা রিজনেবল কিনা সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর ঈদটা আমাদের এখানে কেমন কাটবে জানি না। এই যে আমাদের পাশে টিকটকাররা আছেন এইদিকে, এখানে এতটা ভিড় নাই যদিও। সো আই হোপ যে খাবারটা এনজয় করবো। 40 মিনিট? হ্যাঁ।
অ্যাকচুয়ালি ঈদের সময় তো এই জন্য একটু রাশ, সো কিন্তু স্পাইসি পিৎজার খাবারগুলো কিন্তু অনেক টেস্টি হয়, অনেক ইয়ামি হয়। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের সাথে পরিচয় করাই দিব দুই বানরের সাথে, তার মানকি অফ দ্য ইয়ার মিস্টার আলিফ। আচ্ছা তুমি নিজের মানকি কেন মনে করো? এখন আপনাদের সাথে পরিচয় করাই দিব আরেক হনুমানের সাথে। তোমার সাথে হনুমানের কিসের মিল বলো? তুমি জীবনে পিৎজা খাও নাই, আজকে পিৎজা অর্ডার করলাগে তোমার মতো মানুষের লাগাইছি না। তুমি গেছো কোনো সময় এত সুন্দর রেস্টুরেন্ট? না, এই তো সুন্দর জায়গা গিয়েছিলাম। তোমরা তো খাও আলু, সকাল বিকাল খাও সিদ্ধ আলু, এগুলো ভুলে গেছে। আর আমরা তো জিমে যাই, জিম চিক চিক জীবনে খাস নাই, জুস খাওয়া জুস খাইছি। আরে তাড়াতাড়ি খা, সমস্যা ঠিক আছে। আচ্ছা তুই যে জীবনের প্রথম এই ফিস লেমন খাইতেছিস, তোর অনুভূতি কি? জীবনের প্রথম খাইতেছি। একটু খেয়াল জীবনে নাইফ দিয়ে পিজা খাইছিস? আচ্ছা এই যে তোরা যে কলি চিনি বেশি হয়েছে, চিনি বেশি হয়নি তো? প্রচন্ড গরম, তো আজকের ওয়েদারটা কিন্তু অনেক হট। যাই হোক, এই হট ওয়েদারে এই ঠান্ডা একটা ড্রিঙ্কস ফিজ লেমন, মানে আপনার কলিজাটাকে কিন্তু একদম ঠান্ডা করে দিবে। ওয়েদারটা অনেক রোমান্টিক হয়ে গেছে, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে সি ফুড না? এই পিৎজাটা কিন্তু স্পাইসি পিৎজাতে আমাদের জন্য স্পেশালি বানানো হয়েছে, অলরাইট, খুবই সুস্বাদু। একটু কথা বলি, এটা হচ্ছে চিকেন না না ফিশ? এটা বারবিকিউ। বারবিকিউ, ওকে। অলিভ দিছে আবার, ব্ল্যাক অলিভ, অলিভটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে। তারপরে হচ্ছে মাশরুম, তারপরে উপরে হচ্ছে একেবারে চিজ দিয়ে দিছে। চোস একটা ভাইব কিন্তু চলে আসছে অলরেডি, খেলে বসে পারবো যে পিৎজাটা আসলে কতটা সুস্বাদু হয়েছে। বসো 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 বসো, স্টার্ট করো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি নাইস। ওইটা সি ফুড, আর এটা হচ্ছে বারবিকিউটা, রাইট? আজকে সামি ভাই নর্মাল এটা সস, এটা দিয়া খাইলে মজা লাগে। এটা সস তুই চিনাইলে? চিনলাম রে,
জীবনে আমি সস খাই নাই। অ্যাকচুয়ালি এই যে লেমন ফিশ আর হচ্ছে সি ফুড পিৎজা দুইটা একসাথে যদি খান সেই লেভেলের একটা ফিল পাবেন, ঠিক আছে? এই যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সেই স্বাদ সুক্কা সুক্কা। ভিউয়ার্স, খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। আমার পেটটা ছিল একদম ফ্ল্যাট, এখন একবারে গড়িয়ে গেছে। যাই হোক, খাবারটা কেমন ছিল? খাইছো পেট ভরা? হ্যাঁ, আরো খাইবা? আরো দিমো দিয়ে একটা অর্ডার। এই যে খাদো ক্রেজি গাও, খাইবো কি? না 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 ভাই, অনেক ভালো কিন্তু খাওয়াই সামগো টাকা দিও। আস্তাগফিরুল্লাহ, খাদে আর একটা খাইতে দিছি। তুই দিয়ে আমার স্পন্সর কেটে দিলি, আরো খাবি পিজ্জা? হ্যাঁ খাইতে চালি। তো যাই হোক ভিউয়ার্স, অ্যাকচুয়ালি ওভারঅল ভালোই ছিল খাবারটা, আর রিজনেবল প্রাইসই ছিল। তবে আমরা একটু ডিসঅ্যাপয়েন্টেড, কারণ হচ্ছে আজকে খাবারটা একটু লেট ছিল, আর হচ্ছে আজকে ঈদ, তো এই জন্য ওনাদের যে স্টাফ আছে ওনারা কিন্তু সবাই এখানে নাই, সেজন্য সার্ভিসটাও একটু ডিলে হয়েছে। তো যাই হোক, স্পাইসি পিৎজা এমনিতে নর্মালি অনেক ভালো, ফ্যান্টাস্টিক, রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পিৎজা তারপরে হচ্ছে চাইনিজ খাবারগুলো এখানে পেয়ে যাবেন। আর লোকেশনটা তো আমি অলরেডি বলেছি, এটা হচ্ছে চাষারা শহীদ মিনারের অপোজিট পাশে কর্নারেই। এক্সকিউজ মি ভিউয়ার্স, এটা হচ্ছে বেলি টাওয়ার। আমরা কি বিদায় নিয়ে নিব না আরেকটু পরে? এগুলো কি পাস পাস মানে অরিজিনালি ফ্রম ইন্ডিয়া? ওকে, সো এটা দিয়ে কি করে মানে খাবারের পরে অ্যাপেটাইট এরকম টাইপের? ভাইয়ের পাম দিলাম, ভাই ডিসকাউন্ট দিত না? খাবারটা ভালোই ছিল, এখন আমরা বিলের জন্য ওয়েট করতেছি, আর ভয় পাচ্ছি, জানি না যদি আমাদের বাজেটের থেকে বেশি বিল চলে আসে তাহলে হয়তো কিডনি টিডনি দিয়ে যেতে হবে এখানে। আর কত অস্থি 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 আর ভাই মুটু ইয়া 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 ইয়া। অলরাইট ভিউয়ার্স, তো আমরা অপেক্ষা করছি আমাদের সেই কাঙ্ক্ষিত বিলের জন্য। আমাদের বিলটা হয়েছে 1750 টাকা 10% ডিসকাউন্টের সাথে। আমরা তো অনেক বড় লোক, এটা কোনো ব্যাপারই না, এটা খুবই সীমিত একটা বিল আমাদের জন্য। দাও দাও বিলটা দিয়ে দাও। তুমি না এক বিল কি আপনারা কি এখানে বসবে? অ্যাকচুয়ালি স্পাইসি পিৎজাটা এত ফেমাস, দেখেন আমরা কিন্তু খাবার দাবার শেষও করতে পারিনি, এখানে সিরিয়াল লেগে গেছে। আপনাদের একটু দেখাই দাও। কতগুলো টাকা রে? এটা মঞ্জুর দেয়া হইলো না আমাদের, তো সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবা, আর আমাদের গত ভিডিওতে গেলাম অনেক বেশি সাবস্ক্রাইব হয়েছিল, তো ভিডিওতে সবাই সাবস্ক্রাইব করবা। এই পর্যন্ত থাকলো, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে, বাই, আল্লাহ হাফেজ।
ভিউয়ার্স, আমাদের খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। খাবারটা কিন্তু অস্থির ছিল, একদম ফাটাই দিছি, প্যাট বইরে খাইছি তিন মুট করে নিয়ে। তো যাই হোক, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও সবাইকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা, পরিবার নিয়ে, গার্লফ্রেন্ড নিয়ে অনেক সুখে থাকেন সেই শুভকামনায়। আল্লাহ হাফেজ, টেক।